হ্যালো ফিয়ার্জ আসসালামু আলাইকুম ফিহার্স আমরা কিন্তু চলে এসেছি বিক্রমপুর বেডিং হাউসে আর আপনারা তো জানেন বরাবরের মতন বিক্রমপুর বেডিং হাউস মানে কিন্তু বেডিং এর সব ধরনের আইটেম কিন্তু ভাইয়াদের এখানে পাওয়া যায় তো আপনাদের কিন্তু দেখাচ্ছি আমরা যেখানে আসি আমরা এখানে কিন্তু পাশাপাশি দুইটা ভাইয়াদের শপ এবং এই যে এখানে আমি যেখানে ঢুকছি এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অনেকগুলো ফর্ম রাখা আছে তারপর ম্যাট্রেস রাখা আছে ভাইয়ারা কিন্তু বেডিং এর যা কিছু আছে সব কিন্তু ভাইয়ারা সেল করে থাকে পাইকারি খুচরা সবই সেল করে তো আজকে কিন্তু আমরা আপনাদেরকে ধামাকা দামে কিছু ফর্ম কাভার দেখাবো এখানে

থাকলে অবশ্যই আসবেন আল্লাপাকে তো এখানে পাঠাবেন এখানে বিক্রমপুর ঢাকা যাত্রা করতে আমাদের তিনটা আউটলেট আছে ইনশাল্লাহ আমি ছোটখাট একজন ব্যবসায়ী তিনটা আউটলেট আছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু অনেক কাবার রাখা ফোমের ভিতরে দুইটা ক্যাটাগরি হয় একটা প্লেন ফর্ম আর একটা ডিজাইন ডিজাইন ফর্ম যেমন এই জিনিসটা ডিজাইন ফোমের এর কাবার আর এইটা হচ্ছে ডিজাইন ফর্ম ডিজাইন ফর্ম আর এগুলো হচ্ছে প্লেন এগুলো হচ্ছে আপনার প্লেন ফর্ম এখন আমার কাছে প্লেন ডিজাইন সব ভালো সবই ভালো মন্দ কোন ফর্ম নাই এগুলো হচ্ছে প্লেন ফর্ম এগুলোর ভিতরে বাটা কোম্পানিটা ভালো কি হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার এগুলো একদমই রাবার তো এগুলো দশ পিস ফর্মের দাম পরে

এখান থেকে মোটা হয়ে উপরে চিকন আসছে মানে এইটা এখান থেকে শেপ কার্ফ হয়ে আসবে তারপর এখানে যে আসে ডিজাইনটা এটা কিন্তু একদম এখানে কার্ফ হয়ে আসবে তো

তারপর বাটা ফোর্ম আছে এখন এই তিনটা আমার কাছে এখন এই তিনটা বিক্রি করলে কিন্তু আমার লাভ করতে হবে আমার এখানে বারো তেরো জনের স্টাফ ওদের রিজিক আছে ওদের পেট চলে আমারও তো পেট এখান থেকে চলে তো এখন বিষয়টা হচ্ছে এটার ভিতরে কোনটার কত দাম রাবারটা কি পরিমানে আমার এখানে তিনটাই রাবার মানে নন রাবার ফোম আমরা বেঁচি না আমাদের নন রাবার ফোম একদিন আমাদের শুরু মেনে এটা হচ্ছে রাবার একদম হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার ভিওয়ার্স এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার হ্যাঁ এই যে দেখবেন খেয়াল করবেন একটা ফোম

মোরসালিন ভাই মোরসালিন ভাই মোরসালিন ভাই কাবারটা নিচে অসাধারণ ভাই এই কাবারটা নিচে বিবারিয়া পানসারামপুর উপজেলায় ওই ভাইটা আছেন এখন কুয়েত প্রবাসী কুয়েত প্রবাসী নাম মোরসালিন

আমাদের আছে পাক যত সৌন্দর্য দিয়ে থাকে মানুষ করে থাকে যা কাপড় না ডাকলিন হয় দেখুন আল্লাহ পাক সুন্দর্য মানুষের মাঝে দিছে আর মানুষ সেই সুন্দর্য ফুটোই তুলে সোমান আল্লাহ দেখেন খুব সুন্দর একটা কাপড় এই যে ধর একটু ধরো খুব সুন্দর একটা কাপড় দশ কাভারের দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা সুন্দর এই বাবু এই কাপড়টা বের করছে খুব ভালো ও আমার এখানে একদম ছোট কালে আসছে এখনো আসছে আমি আমার এখানে রেখে দেবো খুব ছেলে যখন আসছে তখন দশ বছর বয়স আচ্ছা এখন তো মার্শাল অনেক বড় বিক্রমপুরি আছে আমার প্রত্যেকটা ছেলেদের দেখেন অনেক ভালো খুব ভালো যেটা ভালো লাগে ভাইয়া সেইটা নিতে পারবেন ভাইয়া এখানে অনেক কাবার রাখাছে ভাইয়া তবে আপনাদের পয়সা আল্লাপাক যদি রিজিকে লিখে রাখে এইখান থেকেই পছন্দ হবে না থাকলে হয় না ভাইয়া তারপর এদিকে দেখেন এখানে অনেক কাপড় আছে ভাইয়া যার যেটা ভালো লাগে সেটা নিতে পারে আমার এখানে ভাইয়া তেরো জন আপনাদের ধারাই কিন্তু আল্লাহ চালাই রাখে আমাকে আমার যে রিজিক সেটা কিন্তু আপনাদের মাধ্যমে দিয়ে থাকে ইনশাল্লাহ তো ভাই সবশেষে আপনাদের উদ্দেশ্যে কথা একটা ভাই যে থেকে প্রোডাক্ট গুলো আপনারা নিবেন তো দেখে শুনে নিবেন ভাই যাতে না ঠকেন আমি যে ভালো তাও না সবাই ভালো সবাই খারাপ তো যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ আর আপনারা যদি কোনো ভাই আসতে না পারেন আপনাদের পার্সেল টেকনাপ থেকে যেমন মোরসালিনীর ভাই বাড়ির বাড়ি হয়েছে বানসারামপুর আপনার হায়দাননগরে পাঠাই দিব তারপর ওই যে বিভিন্ন জায়গায় চাঁদপুর কচুয়া শাহরাস্তি রহিমানগর মুরাদনগর আছে তারপর কি বলে কুমিলা দাউতকুন্দি গৌরীপুর বাজার ইলেটগঞ্জ ভাঙ্গুরা নিমসার মাদাই এলাকা এলাকায় মাল যায় ভাইয়া আমার দোকানের মাল এমন কোন জায়গায় নাই শুকুর আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা ভালো থাকবেন যে যেখান আছেন আর বিশেষ করে প্রবাসে যারা আছেন আমরা বাংলাদেশি মানুষ যারা আছে আঠারো কোটি মানুষ আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক এবং তার রহমত দ্বারা সবাইকে আবদ্ধ করে রাখুক অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম